মাইরে ভাই, আমি কি মাতোকে তুই আতা, ও মাইরে ভাই ভাই গো, ও ভাই ভাই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুলতাননগর গ্রামের নদীর পাড়ের কবরস্থান থেকে কুমোর থেকে খণ্ডিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার গুন্দর ইউনিয়নের ওই গ্রামের পূর্বপাড়ায় নরসন্ধা নদীর তীরে ডুবার পার কবরস্থান থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মতিউর রহমান। লাশ উদ্ধারের সময় তার কোমর থেকে নিচের অংশ পাওয়া যায়নি। খণ্ডিত পাওয়া লাশের নিচের অংশে লুঙ্গি পেঁচানো ছিল। নিহত মতিউর রহমান ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে। পার্শ্ববর্তী মরিশখালী বাজারে একই গ্রামের হারিস মিয়ার ভাতের হোটেলে কাজ করতেন তিনি। নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, চার সন্তানের জনক মতিউর রহমানের প্রথম স্ত্রী 7 বছর আগে মারা যান। গত 20 মে শুক্রবার গুন্দর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে দ্বিতীয় বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। সর্বশেষ মঙ্গলবার বাড়ি থেকে তিনি বের হন। ওই দিন রাত 8টার দিকে শ্বশুর বাড়ি থেকে হোটেল মালিক হারিস মিয়ার ফোন পেয়ে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ সময় তার মোবাইল ফোন খোলা থাকলেও কল রিসিভ করেননি। এরপর আজ শুক্রবার সকালে নরসুন্দা নদীর পাড়ে কবরস্থানে স্থানীয় লোকজন মতিউর রহমানের লাশের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন। মঙ্গলবারের দিনকে রাত্রে হারেস মিয়া ফোন দিছে, হারেস মিয়া ফোন দিছে আমার যাওয়ান গেল, বললো এই কথাটা কইছে বাইর দিছে, এই সিঁড়িটা আইসে না ছিল তো, হারেস মিয়া ফোন দিছে যে এই কথাটা আমার কাছে মিথ্যা কইছে, এই সিঁড়ি হতো মিথ্যা কই, হারেস মিয়ার ফোনে আইসে এলা 8টার পরে দেবার, এসে রাজনে সামান্য পরে দেবার দিছে, খবর পেয়ে করিমগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি ইফতেখারুজ্জামান, করিমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী ও পুলিশ পরিদর্শক তদন্ত জয়নাল আবেদিন ঘটনাস্থলে ছুটে যান। এই ব্যাপারে করিমগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি ইফতেখারুজ্জামান বলেন, লাশটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন লাশের মুখ আমরা এখনো দেখতে পারিনি, লাশটির দ্বিখণ্ডিত একটি লাশ যার উপরের অংশ আমরা পেয়েছি। ক্রাইম সিন আসলে তারা লাশটি যথাযথ প্রক্রিয়া ক্রাইম সিনের কার্যক্রম পরিচালনা করার পরে আমরা মর্গে পাঠাবো এবং লাশ শনাক্ত করার কার্যক্রম চলছে। লাশ শনাক্ত করার পরে আমরা আইনগত ব্যবস্থা যেটা সেটা আমরা নিব। আইডি কার্ডও তুমি দিতে হয় না?